আসসালামু আলাইকুম আ আপনার সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যান্ড টুলস নিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনি হ্যান্ড টুলস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন হ্যান্ড টুলস বলা হয় যেই টুলসগুলো হাত দিয়ে পরিচালনা করা হয়ে থাকে সেই টুলসগুলোকে বলা হয় হ্যান্ড টুলস আমি আপনাকে পর্যায়ক্রমে কিছু হ্যান্ড টুলস দেখাচ্ছি স্ক্রু খোলা এবং লাগানোর জন্য ব্যবহার করা হয় স্ক্রু ড্রাইভার এটি একটি স্ক্রু ড্রাইভার এটিকে বলা হয় ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার এই স্ক্রুড্রাইভার মাথাটি ফ্ল্যাট করা রয়েছে এটি একটি স্ক্রুড্রাইভার এটিকে বলা হয় ফিলিপস স্ক্রুড্রাইভার বা স্টার স্ক্রুড্রাইভার এর মাথাটি ফ্লিপস করা রয়েছে আমাদের সর্বজন পরিচিত একটি টুল সেটি কিছু কিছু মানুষ এটিকে ভুল করে বলে থাকে প্লাস আসলে এটি প্লাস না এটিকে বলা হয় ফ্লায়ার্স ফ্লায়ারস বিভিন্ন ধরনের হয়ে থাকে এই ধরনের ফ্লায়ার্সকে বলা হয় কম্বিনেশন প্লায়ার্স এটিকে বলা হয় নজ ফ্লায়ার এটি একটি হ্যান্ড টুলস এটিকে বলা হয় স্ক্রু এক্সট্রাক্টর ভাঙ্গা বোল্ট এবং স্ক্রু খোলার জন্য স্ক্রু এক্সট্রাক্টর ব্যবহার করা হয় এটি একটি হ্যান্ড টুলস এটিকে বলা হয় সেন্টার পান্স। ধাতব পদার্থের উপরে হাতুড়ির আঘাতে মার্কিং করার জন্য বা সেন্টার করার জন্য সেন্টার পান্স ব্যবহার করা হয় এটি একটি হ্যান্ড টুলস এটিকে বলা হয় পুটি নাইফ পুটিং করার কাজে পুটি নাইফ ব্যবহার করা হয় নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য ব্যবহার করা হয় রেন্স রেন্স বিভিন্ন ধরনের হয়ে থাকে কাজের ক্ষেত্র অনুযায়ী রেন্স ব্যবহার করতে হয় আমাদের সর্বজন পরিচিত একটি রেন্স এটি কিছু কিছু মানুষ এটিকে ভুল করে বলে থাকে সিলাই রেন্স আসলে এটি সিলাই রেন্স না এটিকে বলা হয় সিলাইড রেঞ্জ বা অ্যাডজাস্টেবল রেন্স বিভিন্ন সাইজের নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য অ্যাডজাস্টেবল রেন্স ব্যবহার করা হয় এটি একটি রেঞ্জ এটির দুই পাশের মাথা ওপেন করা রয়েছে এর জন্য এটি বলা হয় ওপেন ইন রেঞ্জ বা ডাল রেঞ্জ এটির অপর নাম স্প্যানার স্প্যানার ছোট থেকে বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে নির্দিষ্ট সাইজের নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য স্প্যানার ব্যবহার করা হয় এটি একটি রেঞ্জ এটির দুই পাশে রিং করা রয়েছে এর জন্য এটি বলা হয় রিং রেঞ্জ রিং রেঞ্জ বিভিন্ন সাইজের হয়ে থাকে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে নির্দিষ্ট সাইজের নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য রিং রেঞ্জ ব্যবহার করা হয় এটি একটি রেঞ্জ এটির একপাশে পাশে রিং করা রয়েছে অপরপাশে ওপেন করা রয়েছে এজন্য এটি কি বলা হয় কম্বিনেশন ওপেন অ্যান্ড রিং রেঞ্জ কম্বিনেশন ওপেন অ্যান্ড রিং রেঞ্জ ছোট থেকে বড় বিভিন্ন সাইজের হয়ে থাকে নির্দিষ্ট সাইজের নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য কম্বিনেশন ওপেন অ্যান্ড রিং রেঞ্জ ব্যবহার করা হয় এটি একটি রেঞ্চ এটিকে বলা হয় সকেট রেঞ্জ সকেট রেঞ্জ ছোট থেকে বড়ো বিভিন্ন সাইজের হয়ে থাকে নির্দিষ্ট সাইজের নাট এবং বোল্ট খোলা এবং লাগানোর জন্য সকেট রেঞ্চ ব্যবহার করা হয় সকেট রেঞ্চ ব্যবহারের জন্য রয়েছে একটি হ্যান্ডেল এটিকে বলা হয় র্যাচেট হ্যান্ডেল র্যাচেট হ্যান্ডেলের এই নবের সাথে রেঞ্চটি রেঞ্চের এই খাঁচটি প্রবেশ করাই দিলে হালকা চাপ দিলে লেগে যাবে ছেড়ে দিলে আর পড়বে না রেন্সের এই উপরে একটি লক রয়েছে একপাশে আর আর এক পাশে এল লেখা রয়েছে আর সাইডে লকটি সেট করে দিলে হ্যান্ডেলটি যদি অপারেট করা হয় তাহলে রেন্সটি ক্লোক ওয়াইজে ঘুরবে অর্থাৎ নাট এবং বোল্ট টাইট হবে লকটি যদি এল সাইডে সেট করে দেওয়া হয় এবং হ্যান্ডেলটি অপারেট করা হয় তাহলে রেন্সটি অ্যান্টি ক্লোক ওয়াইজে ঘুরবে নাট এবং বোল্ট খুলবে এই রেন্সের ব্যবহারের সুবিধা অনুযায়ী আরেকটি হ্যান্ডেল রয়েছে এক্সটেনশন হ্যান্ডেল এক্সটেনশন হ্যান্ডেল লাগিয়েও কাজ করা যাবে কাজ করা এভাবেও যাবে পাইপ ধরার জন্য একটি রেন্স রয়েছে এটিকে বলা হয় পাইপ রেন্স প্লাম্বিং এর কাজে পাইপ রেন্স ব্যবহার করা হয় কোনো টুলসের উপরে অথবা অন্য কোনো বস্তুর উপরে আঘাত করার জন্য ব্যবহার করা হয় হ্যামার বা হাতুড়ি হাতুড়ি বিভিন্ন ধরনের হয়ে থাকে কাজের ক্ষেত্র অনুযায়ী হাতুড়ি ব্যবহার করতে হয় আমাদের সর্বজন পরিচিত একটি হাতুড়ি বা হ্যামার এটিকে বলা হয় বল পেন হ্যামার এই বলপেন হ্যামারের মাথায় একটি বল রয়েছে এটি একটি হ্যামার অনেক ভারী অনেক মজবুত এটিকে বলা হয় কপার হ্যামার এর মাথাটি কপারের কপার হ্যামার অপেক্ষাকৃত নরম ধাতুর উপরে আঘাত করার জন্য কপার হ্যামার ব্যবহার করা হয় এটিকে বলা হয় নাইলন হ্যামার এটি এক প্রকারের সফট হেমার এর দুই পাশের মাথাটি নাইলনের এটি এক প্রকারের সফট হেমার এটি সফট হ্যামার বা ম্যালেট হ্যামার এটি দুই পাশের মাথায় রাবারের বল রয়েছে এটি একটি হ্যামার এটিকে বলা হয় চিপিং হেমার কোনো বস্তুর উপরে অথবা কোনো জায়গার উপরে চিপিং করার কাজে চিপিং হ্যামার ব্যবহার করা হয় এটিকে বলা হয় ক্লো হ্যামার এটি একটি হ্যান্ড টুলস এটিকে বলা হয় টংক গরম বস্তু ধরার কাজে টংস ব্যবহার করা হয় এটি একটি হ্যান্ড টুলস এটিকে বলা হয় পিভেট গান পিভেটিং এর কাজে পাপ্রিভেট গান ব্যবহার করা হয় রিভেটের সাইজ অনুযায়ী এখানে নজল এখান থেকে নিয়ে এখানে চেঞ্জ করা যায় চেঞ্জ করার জন্য এখানে ছোট একটি রেঞ্জ দেওয়া আছে এই রেঞ্জটি দিয়ে এই নজলটি খোলা যায় খুলে এখান থেকে চেঞ্জ করে নেওয়া নেওয়া যায় অর্থাৎ এর জন্য পপ্রিভেট গান অসংখ্য হ্যান্ড টুলস রয়েছে এর মধ্যে আমি আপনাকে অল্প কিছু সংখ্যক হ্যান্ড টুলস দেখিয়েছি আশা করি ভিডিওটি হেল্পফুল হবে